মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও এই অ্যারিকা পাম গাছ নিয়ে আপনাদের অ্যারিকা পাম গাছের পাতাগুলো কি ঠিক এইভাবেই শুকিয়ে যাচ্ছে আমার এই অ্যারিকা পামের কিছু পাতা দেখুন কি রকম হলুদ এবং বাদামি বর্ণের হয়ে গেছে বেশ কিছু পাতা শুকিয়ে গেছে যদি আপনাদের অ্যারিকা পাম গাছের পাতাগুলোর অবস্থা ঠিক এই রকমই হয়েছে তাহলে কেন হয়েছে জানেন এই গাছের মাটিতে যদি অতিরিক্ত জল জমে যায় তাহলে কিন্তু গাছের পাতা ঠিক এই রকম হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে সেই পাতাগুলো শুকিয়ে যাবে আবার যদি দেখেন বেশ কয়েকদিন গাছের মাটিতে যদি জল না দেওয়া হয় তাহলেও কিন্তু অ্যারিকাপাম গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে শুকনো হতে শুরু করবে কয়েকদিন কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে গাছের মাটি কিন্তু একেবারে শুকোতে পায়নি যার ফলে গাছের অবস্থা এই রকম হয়েছে আমার এই অ্যারিকা পাম গাছটি যথেষ্টই বড়। তাই বারো মাস খোলা আকাশের নিচেই রাখা থাকে যদি দেখেন পরপর তিন চার দিন বৃষ্টি হচ্ছে তাহলে আমি বলবো আপনাদের অ্যারিকা পাম গাছটি সেডে রাখুন সেডে থাকলে গাছের পাতাগুলো কিন্তু এই রকম হবে না অতিরিক্ত রৌদ্রেও কিন্তু এই গাছ একেবারেই রাখবেন না তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে তাই আপনারা অ্যারিকা পাম গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ইনডাইরেক্ট সূর্যের আলো পড়বে এবং এক থেকে দু ঘন্টা যেখানে হালকা রোদ পায় সেই রকম জায়গাতেও আপনারা এই গাছ রাখতে পারেন গাছের পাতা সবুজ থাকবে এবং চকচক করবে তো যখনই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে ধারালো কোনো কাটার দিয়ে সেই শুকনো পাতাগুলো কেটে ফেলে দিন তবে কখনোই আপনারা গাছকে ঝোপালো করার জন্য সুন্দর সুন্দর সবুজ পাতাগুলো কেটে ফেলে দেবেন না তাহলে কিন্তু গাছের বৃদ্ধিও হবে না এবং গাছ দেখতেও সুন্দর হবে না যদি দেখেন গাছের গোড়ায় এই রকম পাতাগুলো শুকিয়ে গেছে তাহলে সেইগুলো কেটে গাছের গোড়া পরিষ্কার করে ফেলুন দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে এছাড়াও গাছের গোড়া যদি অপরিষ্কার রাখা হয় তাহলে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে এছাড়াও ফাঙ্গাস লাগার চান্সও বেড়ে যাবে তাই আপনাদের গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এই গাছের মাটিতে ঘন ঘন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই বছরে দুবার খাবার দিলেই যথেষ্ট একবার ফেব্রুয়ারি মাসে আর আরেকবার সেপ্টেম্বর মাসে যদি আপনারা প্রত্যেক মাসে খাবার দিতে চান তো দিতে পারেন এই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন পাম গাছের পাতাগুলো যেহেতু দেখতে সুন্দর তাই গাছের পাতা বৃদ্ধির জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য আমাদের যুক্ত খাবার প্রয়োগ করতে হবে যে খাবারের মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি আছে সেই ধরনের খাবার আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে আপনারা পুরনো গোবর সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন যদি আপনাদের অ্যারিকা পাম গাছগুলো আউটডোরে থাকে যদি ইনডোরে রাখা হয় তাহলে অতি অবশ্যই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এছাড়াও আপনারা ব্যালেন্স এনপিকে কে নাইনটিন নাইনটি নাইনটিন অথবা টোয়েন্টি 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 দিতে পারেন এই বর্ষাকালে যখন মাটি একেবারে পেঁচপেঁচে ভেজে থাকবে সেই সময় কিন্তু খাবার প্রয়োগ করবেন না মাটি যখন শুকনো থাকবে তখন আপনারা খাবার প্রয়োগ করে হালকা জল দিয়ে দেবেন কারণ এখন তো বর্ষাকাল মাটি সবসময় স্যাঁত সেতে থাকছে তাই পরিমাণ মতো জল দেবেন অতিরিক্ত জল দেবেন না মাঝে মধ্যে গাছগুলোকে খুব ভালো করে প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন গাছের মধ্যে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং গাছ অনেক বেশি ভালো থাকবে এই গাছে মিলিবাগ এবং মাকড়ের আক্রমণ বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন দশ দিন অন্তর আপনারা গাছে তেল স্প্রে করবেন তাহলে দেখবেন পোকামাকড়ের উপদ্রব আর হবে না তো এই ছিল আজকের আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ